হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি রেডমি কিবোর্ডে আপনার মন মতো আপনি যে কোনো ছবি সেট করবেন। আজকের ছোট্ট একটি ভিডিও দেখে আপনি এই কাজটি শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্ট নাও। প্রথমে রেডমি কিবোর্ডটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রিয়েট নিউ থিমে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে ফটোটি আপনি কিবোর্ডে সেভ করতে চান ওই ফটোটি সিলেক্ট করবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করার পর এখান থেকে আপনি সুন্দর করে ক্রপ করে ফটোটি বসিয়ে দিবেন। তারপর ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি থিমের একটি নাম দিবেন। চাইলে আপনি আপনার নিজের নামও দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। নাম দেওয়ার পর এখান থেকে আপনি সেভ ব্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন। সেভ ব্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার কিবোর্ডে আপনার পছন্দ মতো ছবিটি অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। এইভাবে খুব সহজেই আপনি কাজটি করে নিতে পারবেন।